por de la unha. পলাশ ফুল, ছৌ নাচ, আদিবাসী নৃত্য, ঝর্ণা, ড্যাম ও পাহাড়ের সংমিশ্রণ আমাদের প্রিয় পুরুলিয়া। বিগত এক বছরে পুরুলিয়ার চিত্র বহুলাংশে পরিবর্তন করার পর আজ দ্বিতীয়বার ছুটে এসেছি ছৌ নাচের দেশে, তবে এবার বর্ষাতে নয়, শীতে। গত পর্বে দেখেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, ময়ূর পাহাড়, কংসাবতী নদী, মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা ফলস, তুর্গা ড্যাম, চড়িদা মুখোশ গ্রাম, লহরিয়া টেম্পল, লহরিয়া ড্যাম, আপার ড্যাম ও লোয়ার ড্যাম ইত্যাদি, এবং বলেছিলাম পুরুলিয়া কিভাবে পৌঁছাবেন ও কিভাবে ট্যুর প্ল্যান করবেন। আজ আমরা ঘুরে দেখব অযোধ্যা পাহাড়ের অপর অংশ, এবং এর পরবর্তী ভিডিওতে দেখব জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট এবং অন্যান্য জায়গাগুলি। পুরুলিয়া পর্বের এটা ডে টু ধরে চলতে পারেন, তবে এই পর্ব বুঝতে গেলে আমাদের আগের পর্ব দেখতেই হবে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করলাম। তো চলুন পুরুলিয়ার পলাশ পর্বে প্রবেশ করা যাক। পুরুলিয়ার ট্যুর ইটিনারি। পুরুলিয়া ট্যুরের ইটিনারি যদি বলতে হয় তাহলে ডে ওয়ানে অযোধ্যা পাহাড়, ডে টুরে মুরগুমা ড্যাম সাইট এবং ডে থ্রিতে জয়চণ্ডী ও গড়পঞ্চকোট পাহাড়। এটা আমাদের ট্যুর প্ল্যান ছিল। আপনি চাইলে ডে টু এবং ডে থ্রি আগে পিছে করে নিতে পারেন। পুরুলিয়া কিভাবে পৌঁছাবেন? পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে বাসে বা ট্রেনে আপনি পুরুলিয়া পৌঁছাতে পারেন। ট্রেনের টাইম টেবিল আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম। তবে হাওড়া থেকে বেস্ট টাইমিংয়ের ট্রেন হলো চক্রধরপুর এক্সপ্রেস, যেটা আগের দিন রাত 12টায় ছেড়ে পরের দিন সকালবেলা 6টার মধ্যে পৌঁছে যায় পুরুলিয়ায়, এবং পুরুলিয়া থেকে আগের দিন রাত 9টায় ছেড়ে পরের দিন ভোর 4টের সময় পৌঁছে যায় হাওড়ায়। তো এই ট্রেন আপনি প্রেফার করতে পারেন। আমাদের জার্নির আজ ডে টু। আমরা আছি সেই শুভেন্দুদার উৎসব লজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পুরুলিয়ার হোমস্টে থেকে আমি আবার সেই জায়গায় ফেরত এসেছি, এবং অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় পার্টটা আমি তোমাদেরকে করে দেখাতে চলেছি। তো এটা পুরুলিয়ার হোমস্টে, এবং এই হোমস্টের বারান্দায় আবারও আমি দ্বিতীয়বার। এবার আমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বাকি অংশগুলো ঘুরে দেখব। আজকের ভিডিওটা এর উপরেই থাকবে, এবং আশা করি এই যে পুরুলিয়া সফর এটা আমাদের কমপ্লিট হবে এই দুটো ভিডিওর মাধ্যমে। এই দুটো ভিডিও কমপ্লিট করার পরে পুরুলিয়া সফরটাও কমপ্লিট হবে। তো তোমাদের ভালোবাসা গত ভিডিওতে আমি অসংখ্য পেয়েছি, এবং এবারেও তোমাদের সেই ভালোবাসা আশা করছি। তো তোমরা অবশ্যই ভালোবাসা দিও, এবং অবশ্যই ভিডিওটিকে ভালোবেসো, লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই সকলের কাছে শেয়ার করো। আর পুরুলিয়াবাসী হলে অবশ্যই একটা শাউট আউট দিয়ে দিও এই ভিডিওটা তোমার ফেসবুকে, তোমার ইনস্টাগ্রামে। তো তাতে আমাদেরও উপকার হবে, এবং তোমাদের পুরুলিয়ারও নাম হবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, এবং রাস্তাতেই আজ হবে ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এখন বসে আছি খাটিয়ার ওপর, ঠিক আছে। এই যে এটা ধাবা, তো অবভিয়াসলি ধাবাতে খাটিয়া থাকবেই, আর এটা অনেকটা পাঞ্জাব পাঞ্জাব ফিল দেয়, এবং আমাদের যে হাইওয়েতে আছে হাইওয়েগুলোতে তো এই ধাবা থাকেই। তো খাটিয়ার উপর বসে আছি, আর রুটি পরোটা বিভিন্ন রকমের আইটেম আছে। তো আমি রুটি আর তোমার চানা মশলা, যেটাতে কি ছোলা, ওই বড়ো ছোলাগুলো, মটরগুলো, ছোলাগুলো, তো ওই ওটা অর্ডার করেছি। তো আসবে এখনই, এবং খাওয়া দাওয়া করবো, এবং বেরিয়ে যাব। আমরা এই টাইমে যেই টাইমে এসি এখন পুরুলিয়া বাঁকুড়াতে, কিন্তু তোমার পলাশ ফুলের টাইম, দেখি পলাশ ফুল পাই কি না। মানে কি একদম পিক টাইমে আসিনি, তবে মোটামুটি টাইমিংয়ের মধ্যে এসছি। যদি পলাশ ফুল পাই, রাস্তা পুরো লাল থাকে, ঠিক আছে, মানে ওই জায়গায় যদি পাই তাহলে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো এবং এনজয় করো। খাবার আসুক, হেভি খিদে লেগেছে, খেয়ে দে, তারপরে মানে কি খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। রুটি এক পিস করে নয়, অ্যাকচুয়ালি অনেক গেস্ট চলে এসছে একবারে, তার জন্য ধীরে ধীরে দিচ্ছে। তো এক পিস না, বেশি খাই। তো আমি ছোলার যে তরকারিটা, যেটা হচ্ছে চানা, ওটা অর্ডার করেছি, এবং রুটি অর্ডার করেছি। তো খাওয়া শুরু করি, আর খাওয়াটা দেখাচ্ছি না, খাওয়া শুরু করি, তারপরে নেক্সট দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে থাকো। আজকের এক্সাইটমেন্টটা একটু অন্য লেভেলের। লাস্ট ভিডিও রেসপন্স পেয়েই আমি পুরুলিয়া দ্বিতীয়বার এসেছি, এবং পুরুলিয়াকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আজ আমার প্রথম গন্তব্যস্থল দেউলঘাটা মন্দির বা টেরাকোটা টেম্পল।
পুরুলিয়া শহর থেকে বাইরে গ্রাম্য জনজীবনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম। কসাই নদী বা কংসাবতীকে আমরা পাশে ফেলে এগোচ্ছি। রাস্তায় পড়ছে ছোট বড় ব্রিজ। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। এই দেউলঘাটা মন্দির সেন ও পাল বংশে স্থাপিত। বহু পুরানো এই মন্দির পোড়ামাটি দিয়ে বানানো। দুটি মন্দির এখানে পরপর আছে। তো এই জায়গাটায় তোমরা আসতে পারো। এটা যখন তুমি মুরগুমা ড্যামের দিকে যাবে এখানে এই মন্দিরটা পড়বে, এবং একটা নয় এখানে পরপর দুটো মন্দির আছে। আমি ওই সাইডে একটা আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, এই দেখো, ওই যে দূরে একটা আছে ওটাও তোমাদেরকে দেখাবো। এবং এটার স্ট্রাকচারটা তুমি দেখো, অনেকটা উঁচু মন্দির এবং টেরাকোটার কাজ মনে হচ্ছে যে ওখানে আছে, উপরে আছে, এবং দারুণ সুন্দর কারুকার্য করা আছে। বন্ধুরা, এখানে এসে আরেকটা জিনিস জানতে পারলাম ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সোনাক্ষী সিনহা এবং রণবীর সিংয়ের একটা সিনেমা আছে লুটেরা, অনেক দিন আগে বেরিয়েছিল। সেখানে যে মন্দিরটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এই মন্দিরটা, এই যে এই এইটা, এবং ওই সাইডে আছে যেটা ওইটা, ওইটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আদতে এটা শিব মন্দির হিসাবে বিখ্যাত। শিবরাত্রিতে ও বসন্ত উৎসবে এখানকার স্থানীয় মানুষরা ভিড় জমান। আরেকটা জিনিস বলা বাহুল্য যে পুরুলিয়া কিন্তু শুধুমাত্র পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় সেটার জন্য বিখ্যাত নয়। অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়ের কারণে এবং এখানকার ঐতিহ্যের কারণে এখানে প্রচুর পরিমাণ সিনেমা শুটিং, প্রচুর পরিমাণ বাংলা সিরিয়ালের শুটিং, প্রচুর পরিমাণ নাটকের শুটিং, প্রচুর পরিমাণ ওয়েব সিরিজের শুটিং কিন্তু এই পুরুলিয়াতে হয়ে থাকে, এবং এখানকার জায়গা এটার জন্য বিখ্যাত। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু একটা সিনেমা শুটিং দেখছিলাম এবং ক্রু মেম্বার্স না হলেও 40টা গাড়ি ছিল, মানে বড় সিনেমারই শুটিং হচ্ছিলো তখন ওই অযোধ্যা পাহাড়ে ছিল, ঠিক আছে। তো এখানে এসে জানতে পারলাম যে এটা এখানে লুটেরার সিনেমা শুটিং হচ্ছে, তো ভালো লাগছে। মানে আরে লুটেরার সিনেমা শুটিংয়ের জায়গায় আমরা চলে এসেছি, একটা লেভেলই আলাদা ভাই। তোমরা অবশ্যই এসো, ঠিক আছে, এবং এনজয় করো। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল মুরগুমা ড্যাম দেখার জন্য। অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিমে অবস্থিত এই ড্যামটি সাহারাজোর নদীর ওপর গঠিত। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই ড্যামটির চারিদিকে আছে পাহাড় ও জঙ্গল। বর্ষাকালে এই ড্যামের বাতাবরণই পরিবর্তন হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা আসলাম মুরগুমা ড্যামে, যেটা একদমই জল নেই, মানে জলটা এই সাইড থেকে এই সাইডে পড়ে, ঠিক আছে। তোমরা অনেক ভিডিওতে দেখবে হয়তো, কিন্তু যেহেতু শীতকালে জল অতটা নেই তার জন্য পড়ছে না। হ্যাঁ, তবে আসলে ভালো লাগবে। তোমরা যদি বর্ষাকাল বা শীতে মানে কি অন্য টাইমে আসো তাহলে এখানে জল অনেকটা বেশি দেখবে। মুরগুমা ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিছু ক্লিকস নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম এখানকার ইকো হাট দেখতে। বন্ধুরা, মুরগুমা ড্যাম থেকে ঠিক সামনেই আমার পেছনে দেখতে পাচ্ছ, পিছনে পলাশ ফুল হয়ে রয়েছে গাছে, এবং এখানে মুরগুমা ড্যামের পাশে তোমার ইকো ট্যুরিজম বা ইকো রিসর্ট সেইগুলো আছে। তো এখানে তোমরা কিন্তু ওয়ান নাইট স্টেও করতে পারো। আমি ইকো ট্যুরিজমগুলো দেখাচ্ছি, মানে রিসর্টগুলো দেখাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছ। এখানে তোমরা আসতে পারো এবং এখানে ওয়ান নাইট স্টেও করতে পারো, অনেকে থাকে। বা পলাশ ফুলের সময় কিন্তু এই টোটাল চারিদিকে কিন্তু টোটালি লাল হয়ে থাকে, মানে সম্পূর্ণ পলাশ ফুল হলে চারিদিকে পুরো লাল হয়ে থাকে। মানে যদি তোমরা আসো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এন্ট্রেন্সটা, এই যে এন্ট্রেন্স, এই যে এখান থেকে ঢুকছি, এসি নন এসি সমস্ত ঘর এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আলাদা করে ট্রান্সফরমারও দেওয়া আছে, তার মানে এখানে ইলেকট্রিসিটিরও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো তোমরা যদি এখানে আসো তাহলে এই জায়গাটাতে যদি চাও তাহলে থাকতে পারো। পলাশ ফুল ও ইকোহাট দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম মুরগুমা ড্যামের ঠিক ওপরে অবস্থিত সুইসাইড পয়েন্টে। অ্যাকচুয়ালি এই সুইসাইড পয়েন্ট থেকে সম্পূর্ণ মুরগুমা ড্যাম ও রিজার্ভার দেখা যায়। জাস্ট অপূর্ব সুন্দর লাগে। এখানে আমার ফ্যালকনটাকে একটু উড়িয়ে দিলাম। তো আবার দ্বিতীয়বার পুরুলিয়ায় এবং বাঁকুড়া ট্যুরে আমাদের সঙ্গে আছে শুভেন্দুদা। আগেরবার যেরকম ছিল আমার আগের ভিডিও কিন্তু মানে খুব পপুলার হয়েছে তোমাদের মধ্যে, এবং তোমরা সবাই শুভেন্দুদার মাধ্যমে বুকিং করে কিন্তু বাঁকুড়ায় এই পুরুলিয়াতে ঘুরতে এসো। এবার আমাদের পালা পুরুলিয়ার লাস্ট পোর্শন এবং নেক্সট দিন হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। তো বাঁকুড়াও আমার সঙ্গে থাকবে। শুভেন্দুদা, তুমি শুভেন্দুদা কিছু বলো, মানে কি কাস্টমারদের রিপ্লাই কেমন এবং কাস্টমারদের রিয়াকশান কেমন? কৌশিকদার, আগের ভিডিওতে যেভাবে রিপ্লাই আপনারা করেছেন তাতে আমি খুবই সৌভাগ্যবান যে আপনারা আমাদের ভিডিও দেখেছেন, আমাদের
ওই ফোন নম্বরে কন্টাক্ট করে আমরা পুরুলিয়াতে এসেছেন, সেই জন্য সবাইকে ভিউয়ার্সদের ধন্যবাদ। টুরিস্টরা খুবই খুশি, তো খুবই খুশি, আর ওনারা বারবার কৌশিকদেরও ধন্যবাদ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা মানে কি আমাদের ভিডিও দেখে এসেছেন এবং ওনার থ্রু এসেছেন, তার জন্য আরও ধন্যবাদ। কারণ উনি আশা করি মানে আমার ভিডিওতে এমন অনেক কমেন্ট পেয়েছি যে শুভেন্দু দার সঙ্গে এসে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে এবং খুব ভালোভাবে সমস্ত জিনিস কিন্তু ঘুরিয়ে দেখিয়েছে। তো এই বিষয়টা সব জায়গায় তুমি পাবে না এবং এখানেই পেয়েছো আশা করি। বাঁকুড়াতেও তুমি এই সময় বাঁকুড়াতেও আমি তোমাদের ওই যে তিন দিনের আমাদের ট্যুরের প্রোগ্রাম আছে তার মধ্যে আমরা ওই মুকুটমণিপুর শুশুনিয়া পাহাড় সমস্ত কিছু হয়ে গেল, আমরা আর নেক্সট ভিডিওতে আমরা দেখে নেবো ওটা, ঠিক আছে, তখন আর এটা হয়ে যাবে। তো আজকের জন্য চলো শুভেন্দু দাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা নেক্সট গন্তব্যস্থলগুলোতে যেতে থাকি এবং দেখতে থাকি এবং দেখি কতটা কী দেখতে পারি। বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, ঠিক আছে। এটা এখন সুইসাইড পয়েন্টটা আছে, সুইসাইড পয়েন্টটা খুবই ভালো লাগলো কিন্তু, চলো আচ্ছা আচ্ছা খুব ভালো জায়গা এবং ভালো লাগবে তোমাদেরও আশা করি, তো তোমরা অবশ্যই এসো। যাই হোক, এখানে বহু সময় কাটানোর পর আমরা ফেরত এলাম পুরুলিয়া শহরে। বন্ধুরা, আমাদের প্রথম দিনের ঘোরা শেষ, মানে প্রথম দিন বলতে এটা যদি প্রথম ভিডিও থেকে দেখো তাহলে এটা দ্বিতীয় দিনের ঘোরা শেষ এবং বিষয়টা হলো যে এখন চলে এসেছি সন্ধ্যার মধ্যেই, মানে বিকালের মধ্যেই চলে এসেছি পুরুলিয়াতে। তো পুরুলিয়া টাউনের পাশেই আমরা আমাদের হোমস্টে, তো এখানে শিকারা পয়েন্ট বলে একটা জায়গা আছে, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে করা রয়েছে। তো এখানে তুমি বোটিং ফোটিংও করতে পারবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বোটিং ফোটিংও করতে পারবে এবং এটা ওই তোমার পায়ে চালানো বোটিং না, এটা তোমার হচ্ছে ওই নৌকাওয়ালা বোটিং, মানে ওরা নৌকাটা চালাবে, নৌকা ব্যবহার করবে, টোটালটা ঘোরাবে। 300 টাকা দাম বলছি, 300 টাকা ভাড়া, ঠিক আছে, এবং তুমি 5 জন করে উঠতে পারবে ম্যাক্সিমাম। এখানে এন্ট্রি ফি 10 টাকা করে এবং আমার পিছনে দেখতে হবে যে ফ্ল্যাট ফ্ল্যাট আছে, অনেক বড় জায়গা, এটা একদম পুরো টাউনের মধ্যে, মিউনিসিপ্যালিটির মধ্যে। তবে আজকে ভিড় একটু কম কারণ এখানে ভোট আছে, তার জন্য আজকে ভিড় একটু কম। এখানে হয়ে থাকে শিকারা রাইড। পরন্ত বিকালে প্রেমিক যুগলেরা হাতের ওপর হাত রেখে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দিতে পারেন এখানে। তবে আমাদের হাতে সময় কম, তাই এখান থেকে চলে এলাম পাশের ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টারে। এখানে এন্ট্রি ফি 15 টাকা পার হেড। বন্ধুরা, আমরা এই যে জেলা সায়েন্স সেন্টার, সেই সায়েন্স সেন্টারের তোমার ভিতরে ঢুকেছি এবং আমার পেছনে দেখতে পাবে ডাইনোসর। হ্যাঁ, এটা ডাইনোসর পার্ক বানানো রয়েছে, আর্টিফিশিয়াল ডাইনোসর পার্ক, এবং এখানে চিলড্রেনরা, বাচ্চারা এখানে এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারে। সায়েন্স সেন্টার তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে হয়ে থাকে, ওই যে পিছনে দেখতে পাচ্ছ বাচ্চারা অ্যাক্টিভিটি করছে এবং দূরে ওই জঙ্গলের মধ্যে একটা বড় ডাইনোসর বানানো আছে, বড় ডাইনোসর, ঠিক আছে। তো এটা একটা ভালো জায়গা, পার্ক হিসাবে তুমি ঢুকতে পারো, 15 টাকা করে তোমার এন্ট্রি ফি নেবে এবং ভেতরে যে সায়েন্স সেন্টারটা আছে তো সেই জায়গাটাও তুমি ঢুকতে পারবে। আর ওখানে দেখলাম যে ছৌ নাচ হবে বলে সমস্ত কিছু রেডি হচ্ছে, তো সেই জায়গাটা যাবো এবং ছৌ নাচটা তোমাদের জন্য তুলে ধরবো যদি তুলতে পারি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আসো এই জায়গায় এবং এনজয় করো। এটা ঠিক শিকারা ভিউ পয়েন্টের পাশেই অবস্থিত, জাস্ট পাশেই, এবং ওই যে লেকটা দেখলে যেখান দিয়ে হচ্ছে নৌকা বহর হচ্ছে, তো ঠিক পাশেই এই সায়েন্স সেন্টারটা অবস্থিত, ঠিক আছে, তোমরা দেখো এবং চারিদিকে সবুজ, খুব ভালো লাগবে। হাজির হলাম ছৌ নাচ প্রাঙ্গণে, গ্রামের বাচ্চা গোষ্ঠী এই ডান্স পারফর্ম করবে। আমি প্রথমে প্রস্তুতি দেখছিলাম, তারপর ধীরে ধীরে শুরু হলো আমাদের বহুকাঙ্ক্ষিত সেই ছৌ নাচ, যেটা গতবার আমার আর দেখা হয়নি। এখানকার ছৌ নাচের বিভিন্ন থিম থাকে, এখনকার ছৌ নাচের থিম হলো মহিষাসুর মর্দিনী। Thank you.
তুমি আমায় শান্তি দাও, তুমি আমায় শান্তি দাও।
প্রায় 45 মিনিট ধরে চলল এই ছৌ নৃত্য। সত্যি এই নাচে অনেক ডেডিকেশন, প্র্যাকটিস ও পার্সিভারেন্সের প্রয়োজন হয়। হ্যাটস অফ টু অল অফ দেম। ছৌ নাচ কমপ্লিট করে তারপর আমরা এখান থেকে সায়েন্স সেন্টারের ভেতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা ভেতরে সায়েন্স সেন্টারের ভেতরে যে অংশগুলো আছে সেগুলো দেখবো। ভেতরে বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেরকম বাইরে দেখতে পেলাম ওরকম ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো ভেতরে দেখতে পাবো, এবং লাইফ সায়েন্স বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে আমাদের দেহের মানে বডি পার্টস প্লাস আমাদের যে এভলিউশনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে ওখানে বর্ণনা করা আছে, প্লাস অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। তারপরে তোমার পুরুলিয়া বাসী সম্পর্কে ওখানে বলা আছে, তো সেগুলো আমরা ভেতরে গিয়ে দেখবো এক এক করে, এবং খুব স্পিডে দেখবো কারণ আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, খুব স্পিডে দেখবো। এবং এখানে আমি তোমাদেরকে দেখালাম একটু আগে যে ছৌ নাচ হচ্ছিল তার কিছুটা গ্লিমস আমি তোমাদেরকে দেখালাম। টোটাল ভিডিও আমি ফেসবুকে এবং আমার ইনস্টাগ্রামে শেয়ার করবো, তো টোটাল ভিডিও, টোটাল ছৌ নাচের যে ভিডিওটা, তো অবশ্যই আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করে রাখতে ভুলবে না, সেখানে আমি শেয়ার করে দেবো। এই ভিডিওটা যখনই পাবলিশ হবে তার ঠিক মানে সেই দিন বা তার পরের দিন আমি সেখানে শেয়ার করে দেবো, তো তোমরা অবশ্যই দেখো এবং এনজয় করো। এখানে চারিদিকে সুন্দরভাবে লাইটিং করে দারুণ সুন্দর করে করা আছে, মানে জাস্ট অসাধারণ লাগছে, তো তোমরা অবশ্যই এসো যদি পারো। এটা তোমরা হচ্ছে গাড়িতে যখন তুমি আসবে পুরুলিয়াতে, যখন ব্যাক করবে ঘুরে আসার পথে মুরগুমা ড্যাম থেকে বা ওই সাইড থেকে, তখন তুমি গাড়ি ড্রাইভারকে বলবে, তো ওনারা এখানে দাঁড়াবে এবং এখানে তুমি এন্ট্রি করে তুমি বাকি জিনিসগুলো সমস্ত কিছু দেখে নিতে পারো। প্রতিদিন ছৌ নাচ হয় না, রবিবার করে প্রবাবলি ছৌ নাচ হয়, তো তুমি যদি রবিবার করে আসো তাহলে অবশ্যই দেখতে পাবে এবং তোমরাও আনন্দ নিতে পারবে, ফ্রিতে ছৌ নাচ দেখতে পারো। কিন্তু আলাদা করে অর্গানাইজ করতে গেলে কিন্তু প্রায় 6,000-6,500 টাকা মানে কি চার্জ হয়ে যায়। এক গ্রুপের জন্য তো হয়, কিন্তু দুজন থাকলে বা চারজন থাকলে তাদের ক্ষেত্রে সম্ভব নয়। তো এখানে আমরা দেখে নিলাম 15 টাকা খরচ করেই ছৌ নাচ, এবং আমাদের সৌভাগ্য, গতবার সৌভাগ্য হয়নি, এবার সৌভাগ্য হয়েছে, তো আমরা দেখে নিলাম, তো চলো দেখতে থাকো। ভেতরে আছে পুরুলিয়ার জনজাতি, এখানকার ইতিহাস, ভৌগোলিক অবস্থা এবং জনগোষ্ঠী নিয়ে চিত্র, মূর্তি, প্রদর্শনী, যেটা দেখে বাংলার যে বিভিন্নতা সেটার ধারণা স্পষ্ট হলো। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চায় না আর। যাই হোক, এগুলি দেখে আমরা আমাদের পুরুলিয়ার হোমস্টেতে ফেরত এলাম এবং রাতে মাংস ও ভাত দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম, এবং আজকের পুরুলিয়া দ্বিতীয় দিন এইভাবেই কমপ্লিট হলো। ডে থ্রিতে আমরা জয়চণ্ডী হিলস, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম ও বারন্তিতে যাব, এবং রাতে স্টে করব বারন্তির ইকো রিসর্টে। তো সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, এই ভিডিওর কমেন্ট সেকশনটা আপনাদের জন্য। পুরুলিয়াবাসী ও পুরুলিয়া প্রেমীদের একান্ত অনুরোধ, কমেন্ট সেকশনটা আপনাদের আবেগে ভরিয়ে তুলুন, যাতে অন্যরা পুরুলিয়াকে আরও ভালোবাসতে পারে। আর পুরুলিয়া ভ্রমণে যেতে গেলে আমার রেকমেন্ডেশন উৎসব ট্রাভেলসের শুভেন্দুদা। সবথেকে কম খরচে নির্ঝঞ্ঝয় পুরুলিয়া ঘোরার এটাই উপায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ও আবেগ জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাকে চাইলে ইনস্টাগ্রামে ও ফেসবুকে ফলো করে রাখতে পারেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো সঙ্গে থাকুন, সাপোর্ট করতে থাকুন। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।